রাজধানীর বড় বড় খোলাবাজারের দোকানের মূল্য তালিকায় নেই সয়াবিন তেলের নাম, নেই এর দরদামের খবরও। কারণ গত কয়েকদিন ধরেই ঢাকার বাজারে উধাও এই তেল, কিন্তু ক্রেতারা দিচ্ছেন ভিন্ন খবর। গায়ের প্যাকেটে লেখা আছে 160 টাকা, কিন্তু দেখা গেছে আমার থেকে 200 টাকা করে রাখছে। 5 লিটারের তেলের দাম আছে তাও 1000 থেকে 1200 টাকা দাম। তাহলে এই অবস্থা চললে আমরা সাধারণ মানুষ কি করব বলেন? 1 লিটার 215 টাকা। মোহাম্মদপুর টাউন হল বাজারের ক্রেতারা যখন এই খবর জানাচ্ছিলেন, ঠিক তখনই ঝটিকা অভিযানে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি দল। প্রায় এক সপ্তাহ ধরে আমরা মাল পাচ্ছি না, একদম টোটালি সরবরাহ নেই, তাই বাজারে তেলও নেই। এই একই দাবি সব খুচরা বিক্রেতার। তবে অভিযানে বেরিয়ে এলো আরেক চিত্র। এসব দোকান শুধু বিক্রয় কেন্দ্রই নয়, এখন যেন এক একটি তেলের গোডাউন। দৃশ্যমান জায়গায় রাখেন, আমাদের কোনো সে নাই, আপনার তেল আপনিই বিক্রি। তদারকি দল সরে যেতেই তেল বিক্রিতে ক্রেতাদের নতুন শর্ত জুড়ে দিল বিক্রেতা। 1 লিটার সয়াবিন তেলের সঙ্গে কিনতে হবে 1 কেজি চা পাতাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও ফিরতে হলো বাজার তদারকি দলকে। খালি তেল নিলো না, আমি চা পাতা কোন কি করব? অন্য কিছু পণ্য নিলেই মিলবে সয়াবিন তেল। খুচরা বিক্রেতাদের এই শর্তের কারণ কি? মানে তেল দিতে চাইলে বিভিন্ন শর্ত দেয়, যেমন আপনার 1 কার্টন তেল 4 বোতলের জন্য 20 প্যাকেট পালাও চাল নিতে হবে, অথবা 1 বস্তা চা পাতা নিতে হবে। পালাও চাল নেন, নাহলে আমরা ইয়া নেন, ডাল নেন, চা পাতা নেন, এগুলো বলে আর কি। তেল দেবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিকার অধিদপ্তরের। কিছু কিছু বিক্রেতারা তাদের তেল বিক্রির সাথে অন্য অন্য প্রোডাক্ট বিক্রির শর্ত জুড়ে দিচ্ছেন, তো সেটি আমরা মনিটরিং কালে পাইনি, কিন্তু আপনার কাছে শুনলাম। আর যদি এরকম অভিযোগ থাকে তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে আমরা সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ না করলে ঈদের পর এই সংকট আবারও প্রকট হতে পারে আশঙ্কা সংশ্লিষ্টদের। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।